ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম, আমি শুভেন্দু কুমার বেরা। আজকের সব থেকে বড় খবর, এই মাত্র খবর হলো যে মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে, পরীক্ষা পিছবে এবং কবে হবে সব কিছু নির্ভর করছে সরকারের উপর। কারণ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে সরকারের সঙ্গে আলোচনা করেই তারপর পরীক্ষা কবে হবে সেটা আবার জানানো হবে। চলুন একটা দেখানো, একটা পর্ষদ কি বলা হয়েছে দেখে দেখে নিন। আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, করোনা পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে পয়লা জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, পরীক্ষা পিছোচ্ছে না বাতিল। এই বিষয়ে কিছু জানানো হয়নি, এ নিয়ে সরকারের সিদ্ধান্ত অপেক্ষায় পর্ষদ। পয়লা জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল, ঠিক ছিল 10ই জুন পর্যন্ত পরীক্ষা হবে। যদি পরীক্ষা পিছোয় তাহলে কবে মাধ্যমিক, কিভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। এই মুহূর্তে যা খবর, এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে না এটা বলতে পারে এক, ঠিক আছে। এই খবরটা এইটুকু পাওয়া গেছে যে মাধ্যমিক পরীক্ষাটাকে কিছু জনের জন্য, কিছুদিনের জন্য, মানে পয়লা জুন পরীক্ষাটা হচ্ছে না, এইটুকু বলি। পয়লা জুন যে পরীক্ষা হওয়ার কথা ছিল ওটা হচ্ছে না, কোনোভাবেই সম্ভব নয়। এবারে সরকার যদি বলে যে পরীক্ষা পিছোতে হবে তাহলে পিছাতে হবে, আর যদি পিছোয় তখন মার্কশিট, তখন কখন পরীক্ষা হবে, কিভাবে হবে, কীভাবে মার্কশিট হবে পর্ষদের সঙ্গে আলোচনা করে তারপর পর্ষদ জানাবে, সরকারের সঙ্গে এগুলো আলোচনা হবে, আলোচনার পর জানানো হবে। যাই হোক, নিশ্চয়ই যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই সুখবর, মোটামুটি বুঝতে পারলে যে পয়লা জুন থেকে পরীক্ষাটা হচ্ছে না। যদি হয় সেটা আবার নোটিফিকেশন করে সরকারের সঙ্গে আলোচনা করে পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।